ইউক্রেনের হঠকারী আক্রমণকে কেন্দ্র করে সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া এবং ন্যাটো। ন্যাটোর অস্ত্র, গোয়েন্দা সহায়তা এবং এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে রাশিয়া 30 কিলোমিটার ভিতরে হামলা করে রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইউক্রেনীয় বাহিনী। এই ঘটনা পুতিনকে কেবল ক্ষিপ্তই করেনি, বরং পশ্চিমাদের সাথে রাশিয়ার সমস্ত বোঝাপড়ার ইদি ঘটিয়েছে। ফলে এখন কেউ আর কাউকে বিশ্বাস করছে না। এর ফলাফল হতে পারে সরাসরি যুদ্ধ। টানা 2.5 বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া, আর এর মধ্যেই প্রথমবারের মতো রাশিয়া প্রবেশ করে হামলা করতে শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। ইতিমধ্যে রাশিয়া ভূখণ্ডে অনেকটা ভিতরে চলে গেছে তারা। এমন অবস্থায় রাশিয়া অনুপ্রবেশের দায় ইউক্রেনকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ইউক্রেন রাশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন দেশের দক্ষিণে অনুপ্রবেশ ঘটানোর মাধ্যমে রাশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের কর্মকাণ্ডের সমুচিত জবাব পাবে ইউক্রেন। আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে। রাশিয়া 6 মাসের বেশি সময় ধরে ন্যাটোর সদস্য দেশগুলোতে সাহসী নাশকতামূলক অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহযুক্ত বিভিন্ন গুদাম, এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের যুক্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলো। নাম প্রকাশ না করার সাথে ন্যাটোর এক শীর্ষ কর্মকর্তা এসব তথ্য দিয়েছেন। ইউরোপের একাধিক নিরাপত্তা কর্মকর্তা রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তারা বলছেন, রাশিয়ার গোয়েন্দারা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে এড়াতে স্থানীয় লোকজনকে নিয়ে ঝুঁকিপূর্ণ নানা কাজ করাচ্ছে। তবে এ ধরনের অপরাধমূলক কাজের জন্য সহজে রাশিয়া নিজের দায় এড়াতে সক্ষম হচ্ছে। নেটওয়ার্ক কর্মকর্তা বলেন, 6 মাসের বেশি সময় ধরে তারা রাশিয়ার পক্ষ থেকে এক ধরনের হাইব্রিড যুদ্ধের বিস্তৃতি লক্ষ্য করছেন। এর মধ্যে ইউক্রেনের জন্য যুদ্ধাস্ত্র সরবরাহ ব্যবস্থায় নাশকতার বিষয়টিও যুক্ত রয়েছে। অস্ত্র উৎপাদন, এর উৎস এবং সংরক্ষণ, এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং অস্ত্র পৌঁছানোর সব স্তরে এই হামলা চালানো হচ্ছে। ন্যাটোর জ্যেষ্ঠ ওই কর্মকর্তা আরও বলেন, রাশিয়া ন্যাটো মিত্রদের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করা হয়েছে। তবে রাশিয়ার এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এবং হাইব্রিড যুদ্ধকৌশলের বিষয়টি নিয়ে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাটো 75তম শীর্ষ সম্মেলনে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা ন্যাটো বিরুদ্ধে ক্রেমলিনের ছায়া যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু বিষয়টি নিয়ে ন্যাটোর সদস্যরা কতটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবে তা এখনও স্পষ্ট নয়, কারণ ইউরোপের দেশগুলো রাশিয়াকে এ ধরনের যুদ্ধ নিয়ে অপপ্রচার চালানোর সুযোগ দিতে চায় না। এছাড়া ইউরোপ জুড়ে নিরাপত্তা লঙ্ঘন হয়েছে এরকম কোনো সতর্কবার্তাও তারা জনসম্মুখে এখন আনতে চাইছে না। ইউক্রেনের সেনারা গত মঙ্গলবার রাশিয়া ভূখণ্ডে বিস্ময়কর আক্রমণ শুরু করে। এক পর্যায়ে ইউক্রেন বাহিনী রাশিয়ার অভ্যন্তরে 18 মাইল বা 30 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় রাশিয়ান আক্রমণ শুরু করার পর থেকে এটি রাশিয়া ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের সবথেকে গভীর এবং সবথেকে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। এছাড়া ওই আক্রমণটি ইউক্রেনের পক্ষ থেকে মনোবল বাড়িয়েছে বলে বলা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই কৌশলটি ইউক্রেনের জন্য নতুন বিপদ ডেকে আনবে। আল জাজিরা বলছে, ইউক্রেনের এই আক্রমণে প্রথমে স্পষ্টতই অবাক হলেও রাশিয়া এই অনুপ্রবেশ দমন করার জন্য নিজস্ব সেনা মোতায়েন করে সামরিকভাবে পাল্টাঘাত করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার সেনাবাহিনী অতিরিক্ত বাহিনী কুরস্কে পৌঁছেছে। তবে কত সংখ্যক সেনা সেখানে দেশটি পাঠিয়েছে তা বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। ইউক্রেনের বাহিনী রাশিয়ার 1000 কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার জানিয়েছেন। কমান্ডার আলেকজান্ডার সিলুস্কি বলেছেন, হামলা শুরু হওয়ার 7 দিন পরও কুরস্ক অঞ্চলে আক্রমণ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি বলেছেন, রাশিয়া অন্যদের কাছে যুদ্ধকে নিয়ে গিয়েছিল এবং এখন সেই যুদ্ধ আবার রাশিয়ার কাছে ফিরে আসছে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এই আক্রমণকে উস্কানি হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, আমাদের ভূখণ্ড থেকে শত্রুকে লাথি মেরে তাড়িয়ে দিতে রাশিয়া বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত মন্তব্যে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, সত্য সুস্পষ্ট লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি হল বিভেদ, কলহ, মানুষকে ভয় দেখানো, রাশিয়ান সমাজের ঐক্য এবং সংহতি নষ্ট করা। কর্মকর্তাদের এক বৈঠকে তিনি বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কাজ অবশ্যই আমাদের অঞ্চল থেকে শত্রুদের বিতাড়িত করা। অঞ্চলটি গভর্নর বলেছেন, এখন পর্যন্ত 121,000 লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় 2,000 রাশিয়ান নাগরিক ওই অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর দখলকৃত এলাকায় রয়ে গেছে। ন্যাটোর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ন্যাটোভুক্ত দেশগুলোতে রাশিয়ার নাশকতার বিষয়টি বেশ বিপজ্জনক খেলা। এ ধরনের বিষয়গুলো যদিও সবসময় সামরিক সংঘাতের বাইরে পড়ে, তাও ন্যাটোর আর্টিকেল 5-এর আওতায় পড়ে না। আর্টিকেল 5 অনুযায়ী ন্যাটোর কোনো একটি সদস্য দেশে আক্রান্ত হলে সেটি সব ন্যাটোভুক্ত দেশের উপর আক্রমণ বলে বিবেচনা করা হবে। ওই কর্মকর্তা বলেন, এ ধরনের হামলার প্রকৃত উৎস কোথায় তা খুঁজে বের করা কঠিন এবং বিপজ্জনক এক হিসেব। তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা দেখে মনে হয় তিনি সবসময় ভালো উপদেশ পান না। ওই কর্মকর্তা মতে, রাশিয়া পুরোদমে হাইব্রিড যুদ্ধকৌশল নিয়ে এগোচ্ছে। তিনি আরও বলেন, আমরা ইউরোপে বড় ধরনের অভিযান থেকে শুরু করে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেতে 4,00,000 ইউরো খরচ করার মতো অভিযানও দেখেছি। এর বাইরে কিছু স্থানে মাত্র 100 ইউরো খরচ করে দুর্বৃত্তদের নিয়োগ করার মতো উদাহরণও দেখেছি। রাশিয়ার সীমান্তের কাছে এস্তোনিয়াতেও এ ধরনের হুমকি বেড়ে গেছে। গত ফেব্রুয়ারি মাসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতে হামলার সময় 10 জন সন্দেহভাজন রাশিয়ান গোয়েন্দা গ্রেপ্তার হন। ন্যাটোর এই সদস্য দেশের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ডকে দেশটিকে অস্থিতিশীল করতে রাশিয়ার প্রচেষ্টা হিসেবে অভিহিত করা হয়। তবে এবারে কেবল এরকম ছায়াযুদ্ধ নয়, বরং সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া এবং ন্যাটো। প্রিয় দর্শক, ইউক্রেনের এই হামলা রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সংঘাতকে কতটা কাছাকাছি নিয়ে এসেছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।